आभार। कोई ताले 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 हम बोलबो हम बोलबो रेडी আমাকে ভালোবেসে করলে চলো না এত ভালো খাতা দেখতে যে দেরি হয়ে গেল না দেরি হওয়া যাবে না আবার কই খাতা এদিক ওদিক কেন এক জায়গায় রাখ জায়গায় রেডি আমাকে ভালোবেসে করলে চলো না এত ভালো এত পরে না এত দেরি করা যাবে না এত পরে না ব্যাপারটা এনে আমাকে ভালোবেসে করলে চলো না আমাকে ভালোবেসে করলে চলো ঠিক আছে এত দেরি করা যাবে না এরকম ভাবে গাইতে হবে রেডি আমাকে ভালোবেসে করলে চলো না আমাকে ভালোবেসে করলে চলো না এত ভালোবাসি তোমায় ভোলা যায় না আমাকে ভালোবেসে করলে চলো না এরপরে আবার এত ভালো ধরে ফেলতে হবে কোথায় বলি ভালোবেসে করলে চলো না ওটার পরে ধরতে হবে খুব দ্রুত হ্যাঁ জি স্যার রেডি এত ভালোবাসি তোমায় ভোলা যায় না দেখি হলো কিনা ভালোবেসে করলে চলো না ভেরি গুড এত ভালোবাসি এরপরে কি এ যদি হয় প্রেমের এত অবদান স্যার এই করে বলবো স্যার এনে মিলবে দেখেন তো কোনটা এই প্রাণে এত ব্যথা আর সয় না আগের অন্তরতে কি ছিল এরকম ছিল জি এই যে এতে প্রথম আমাকে ভালোবাসি করলে চলো না তো ভালোবাসি কেন ভোলা যায় না কেন এই প্রাণে এত ব্যথা আর সয় না এটা বলা যাবে না না ওটা বেশি হয়ে যায় এই যদি হয় প্রেমের এত অবদান ওটা বলা যাবে না আচ্ছা স্যার পরে বলি দেখি আগের অন্তরটা শুনে একটু বলেছিলে ভালোবাসা তো কোনো অপরাধ নয় দুটি মনে এক হলে ভালোবাসা হই একদিন বলেছিলে আচ্ছা সেম দুই লাইন পর পর আছে এখানে কি আমাকে ভালোবেসে করলে চলো না এত ভালোবাসি বেশি হয়ে যায় হ্যাঁ এখানে এখন চলে আসবে হলো এই লাইন যদি দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে এখানে বসে আচ্ছা
আজকে মোবাইল সেন্টার আবিষ্কার করলো জুনিয়র মনির খান, আমাদের শ্রদ্ধেয় মনির খান, যিনি অসাধারণ গান গেয়ে আমাদের দর্শকদের মন জয় করে আছেন। তার একজন ভক্ত বলা যায়, তার ভক্ত তো না স্যার, অনেক ভক্ত, তার ভক্ত এবং অনেকটাই তার মতো কণ্ঠ তার, গাওয়ার চেষ্টা করে তার মতো করে। তো মোবাইল সেন্টার তাকে প্রেজেন্ট করছে আপনাদের সামনে। তার কণ্ঠ আমারও খুব ভালো লেগেছে এবং শ্রদ্ধেয় শিল্পী মনির খান, যার গায়কী, যার কণ্ঠের গান গাওয়ার ধরন, হ্যাঁ সব কিছু তার মধ্যে আমি পেয়েছি অনেকটাই। অতএব আশা করি আপনাদের ভালো লাগবে, দর্শক চোখ রাখুন মোবাইল সেন্টারে। আমাদের জুনিয়র মনির খান বিরহী মামুন, তার গান শোনার জন্য খুব সামনেই তার গানটা রিলিজ হতে যাচ্ছে। ধন্যবাদ বিরহী মামুন, কিছু বলবে? জি স্যার বলবো। বলো। প্রিয় দর্শক বিন্দু, আমি ছোট থেকেই আমার শ্রদ্ধেয় স্যার মনির খান স্যারের গান শুনি, এমনকি তার গান গাইতে ভালোবাসি। যে যদি কণ্ঠ যদি মোটামুটি মনির খান স্যারের মতো হয়ে থাকে শ্রোতারা, তখন তখন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন, দেখবেন সবাইকে। স্যার এই যে মোমো স্যার আছে, উনি ওনার মাধ্যমে প্রথম স্টুডিওতে আসা, ওনার মাধ্যমে প্রথম গান গাওয়া, সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ। সবাই সবাই আমার শিল্পীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং সাথে থাকবেন। চোখ রাখুন মোবাইল সেন্টারে, সামনে গানটা আসছে জুনিয়র মনির খান বিরহী মামুনের কণ্ঠে। আল্লাহ হাফিজ।